তো 57 সেকেন্ডে অনেকগুলো বোর্ডটা আপনার দেয়া গেছে নোকার মধ্যে দিয়েছে, এ বিষয়ে আপনি কতটুকু জানেন? প্লিজ এটা হলো সত্য কথা। আপনি এখন কম্পিউটার দোকানে যান, আপনি একটা কাগজ বাইর করি, আপনার দোকানদারের বলবেন যে ভাই এখানে নৌকা, এখানে ধানের শীষ। নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, নৌকা মার্কার বিজয় মানে জনগণের জয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনার লক্ষ্মীপুর উপনির্বাচনে একটা ভোট হয়, সেই ভোটে আপনার একজন মানে সাবেক ছাত্রলীগ নেতা 56 সেকেন্ডে আপনার 43টা ভোট সে আপনার দিতে সক্ষম হয়। তো ওনাকে নিয়ে আজকে দেখলাম আপনার একজন মানে ইনি আপনার সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তো উনি বলতেছেন যে আসলে যে সে নাকি আপনার কম্পিউটার দোকান থেকে এই পেপারগুলো বানায় নিয়ে আসছে এবং সে যে সিল করছে মানে ওনার যে ওই জায়গায় কোনো ব্যালট বাক্স নাই, তো উনি আসলে কতটুকু মানে চোখে দেখে এটা আমার প্রশ্ন। উনি কি আসলে কানা না কি অন্য কিছু আমার জানা নাই, উনি হয়তো মনে করেন চোখ দিয়ে তেমন একটা দেখা নাই, এই কারণে উনি ব্যালট বাক্সটা উনি ওনার চোখে পড়ে নাই, ঠিক আছে? তো আসলে মানে আমাদের কি বলবো, আর বলার মতো কোনো ভাষা নাই, আমরা চলেন ওনার বক্তব্যগুলো শুনি এবং যিনি ভোটটা প্রদান করছেন ওনার ইয়ারও দেখি কথা না বলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। এই যে উপনির্বাচনে যে ভোটটা হয়েছিল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, একটা লোক দ্রুত সম্ভবত 57 সেকেন্ডে অনেকগুলো ভোটটা আপনার দেয়া গেছে নৌকার মধ্যে দিয়েছে, এ বিষয়ে আপনি কতটুকু জানেন বা আমাদেরকে কতটুকু জানাতে পারেন? সেটা হলো এই ছাত্রলীগের কমিটিতে ছিল বা এই পদ পদবি নিয়ে একটা মানে সমস্যা হয়েছিল, সমস্যা হওয়ার পরে এরা কি করছে বহিষ্কার করছে, এরা বহিষ্কার করছে, বহিষ্কার ওই কাগজটা আছে। এখন আমি আপনারে বলি যে এটা হলো সত্য কথা। আপনি এখন কম্পিউটার দোকানে যান, যাই আপনি একটা কাগজ বাইর করেন, জি আপনি একটা কাগজ বাইর করি, আপনার দোকানদারের বলবেন যে ভাই এখানে নৌকা, এখানে ধানের শীষ, এখানে গোলাপ ফুল বা এখানে নাঙ্গল, এইভাবে ভোটের লিস্টের একটা যে পেপার আছে, হ্যাঁ ব্লেড পেপার, এরকম আমার একটা বই তৈরি করে দাও বা আপনার দোকানে এই ধরেন রিসিট বই আছে, রিসিট বইয়ের মধ্যে আমরা দোকানে এখানে চিপস লেখা আছে, ডাল লেখা আছে, তারপর তেল লেখা আছে। এখন এইটা কি করছে ধরেন এরকম একটা বই নিছে, বই নেওয়ার পরে এই মিডিয়াতে বলতেছে ভিঙ্কুমিয়ার একটা আইডি কার্ড আছে, আইডি কার্ড এটা ধরেন এটা সব কেন্দ্রে কেন্দ্র এগুলা দিছে, কেউ আইডি কার্ড কত খোলা বাঞ্চন আছে, এত আইডি কার্ড এটা কোন জায়গাতে নিছে। নেওয়ার পরে ধরেন হে এখন এটা কি করছে এই টুল আর টেবিল ছোট এটা এই জিনিসটা টুল আর টেবিলের মধ্যে এটা বসে 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 এইভাবে মারতেছে, আপনি লক্ষ্য করে বসে বসে মারতেছে। মারার পরে বা ডাইনে বামে কোনো ফিচারিং অফিসার কোনো এই ভোটের কোনো বাক্স আমি দেখি না কেন সেটা আপনি দেখছেন কিনা, কিন্তু এটা একটা ষড়যন্ত্র, এটা হইলো আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র করছে। এটা আপনি এখনো যান কম্পিউটার দোকানে যে আমার এইভাবে একটা ব্লেড পেপার একটা বই বানাই দেন, অবশ্যই বানাই দিব। এখন আমি একটা লই বানাই, যদি আমি এখানে ধরেন একটা সিল নিব, সিল নিয়ে ধরেন আমি নৌকারে পৌঁছানোর জন্য আমি এইভাবে এমনি করি একটা উল্টামু একটা মারমু একটা উল্টামু একটা মারমু, স্বাভাবিক। যারা এগুলা বলতেছে এগুলা কি আসলে কি করা যায় কি না কম্পিউটার দোকানে, তারা ওই দোকানে যাক, এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র আমি মনে করি। এখানে ভোট সম্পূর্ণ সুস্থ সুস্থ ভোট হয়েছে, মানুষ নির্ভয়ে ভোট দিতে গেছে, এটা আপনি দেখেন যাই আমি মনে করি। নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, নৌকা মার্কার বিজয় মানে জনগণের জয়। নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, নৌকা মার্কার বিজয় মানে জনগণের জয়। জনগণের সেবক হতে চান খালাম্মা, খালু যান একটা খবর শুনে যান, উপি নির্বাচন চাচা গো চাচি গো, নৌকা মার্কায় ভোট দেব। তো যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আশা করবো এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।